হ্যালো গাইস, আজকে আমি দেখাবো যে কীভাবে আপনারা মাল্টিপল ফাইল আপলোড করতে পারেন, ফাইল স্টোরেজ অ্যান্ড ফাইল ডাটাবেসে ওটা লিঙ্ক করতে পারেন। তো আমি অলরেডি কী করেছি, আমার এই যে অ্যাপটা যেটা আছে অর্থাৎ ফায়ারবেস, সেটা আমি অলরেডি কী করেছি, আমার এই অ্যান্ড্রয়েড প্রজেক্টের সাথে অ্যাড করে ফেলেছি। যদি আপনারা যদি অ্যাড করা না পারেন, তো আমার প্লেলিস্টে অলরেডি অনেকগুলো ভিডিও আছে এবং অ্যাড করার ভিডিওটাও আছে, তাই হোপ ওইটা আপনারা দেখে নেবেন। এবং আমি এখানে কী করেছি, ডাটাবেসের রুলস চেঞ্জ করে দিয়েছি, রিড অ্যান্ড রাইট ট্রু করে দিয়েছি, এবং সিমিলারলি স্টোরেজেরও রুলসটা চেঞ্জ করে দিয়েছি, স্টোরেজের যে অ্যালাউ করে দিয়েছি, ঠিক আছে, রিড অ্যান্ড রাইট। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমি একটা প্রজেক্ট ওপেন করেছি এবং এই প্রজেক্টের বিল গ্রেডেলে আমি দুইটা ডিপেন্ডেন্সি অ্যাড করেছি, একটা হচ্ছে ডাটাবেস, একটা হচ্ছে স্টোরেজ। এই দুইটা জিনিসই আমার লাগবে। সো না, আমি খুবই কুইক দেখাবো। সো আমি আমার মেন অ্যাক্টিভিটিতে কী করেছি, আমি লিনিয়ার লেআউট করে ফেলেছি এবং কি অরিয়েন্টেশন করে ফেলেছি ভার্টিক্যাল, আর গ্র্যাভিটি সেন্টার রেখেছি। আচ্ছা, তো এখানে আমার অ্যাকচুয়ালি দুইটা বাটন লাগবে, একটা হচ্ছে আপলোড করার জন্য, আর একটা হচ্ছে আমার সাপোজ ধরেন যে ফার্স্ট অফ অল চুজের জন্য হতে পারে, দেন হচ্ছে আপলোড। তো আমি দিচ্ছি র্যাপ কন্টেন্ট, র্যাপ কন্টেন্ট। তো প্রথমটার নাম দিচ্ছি হচ্ছে হলো টেক্সট দিয়ে দিচ্ছি, নাম দিচ্ছি হচ্ছে হলো চুজ ফাইল, ঠিক আছে। অ্যান্ড এটার মতো আরেকটা বাটন করে ফেলছি, র্যাপ কন্টেন্ট, র্যাপ কন্টেন্ট, এবং এটার নাম দিচ্ছি টেক্সট আপলোড ফাইল, চুজ ফাইলস, আপলোড ফাইলস। ওকে ওকে ফাইন, তো আমি দুইটা বাটন করে ফেলেছি, একটা হচ্ছে চুজ ফাইল আর একটা হচ্ছে আপলোড ফাইল। এবং এই বাটনটার মধ্যে ফার্স্ট অফ অল চুজ করার জন্য একটা অন ক্লিক একটা ইভেন্ট করেছি, এটার নাম দিয়েছি হচ্ছে হলো চুজ ফাইল। এবং আপলোড ফাইলের মধ্যে একটা অন ক্লিক একটা ইভেন্ট করছি, সেটার নাম দিচ্ছি আপলোড ফাইলস। ওকে ওকে ফাইন, তো এটার মধ্যে আমি কী করছি, প্রথমে তো অল্টার এন্টার প্রেস করে এই মেথডগুলোকে আমি মেন অ্যাক্টিভিটি ধর জাভাতে নিয়ে আসতেছি। এবং সিমিলারলি আমার আরেকটা বাটনের জন্য যেটা, সেটার জন্য আমি অল্টার এন্টার প্রেস করে জাভাতে নিয়ে আসলাম। তো আমার দুইটা মেথড চলে আসছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে কাজ হচ্ছে চুজ ফাইল। তো সে কী করবে, চুজ করবে, চুজ করবে কীভাবে, ইন্টেন্টের মাধ্যমে। তো আমি করছি ইন্টেন্ট, ইন্টেন্ট ইজ ইকুয়াল টু নিউ ইন্টেন্ট, এবং এখানে লিখবো ইন্টেন্ট ডট অ্যাকশন গেট কন্ট্যাক্ট, এটা দিব এবং লিখবো ইন্টেন্ট ডট সেট টাইপ, টাইপটা কি আমার অল টাইপস অফ ফাইল, এখানে যে কোনো ফাইল আসতে পারে। তো আমি লিখবো স্টার স্ল্যাশ স্টার, তো এটার মাধ্যমে কী করতে পারবো, আমি যে কোনো টাইপের ফাইল পেয়ে যেতে পারবো। ফাইন, না আমাকে কী করতে হবে, ইন্টেন্ট ডট পুট এক্সট্রা দিতে হবে, বিকজ আমি এখানে কী করতে যাচ্ছি, মাল্টিপল সিলেকশন অপশন রাখতে চাচ্ছি। তো আমি লিখবো ইন্টেন্ট ডট অ্যালাও মাল্টিপল, এখানে যেটা আসছে যেটা সেটা অ্যালাও মাল্টিপল। এবং এখানে আরেকটা আমার প্যারামিটার দিতে হয়, সেটা হচ্ছে হলো বুলিয়ান একটা ভ্যালু ট্রু নাকি ফলস, আমি এটা ট্রু করে দিচ্ছি, ট্রু, বিকজ এটা কী হবে, ট্রু। আচ্ছা, দেন লিখবো স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট, এখানে আমি ইন্টেন্টটা দিয়ে দিব এবং এখানে একটা ভ্যালু পাস করতে হয়, স্ট্যাটিক ভ্যালু। তো আমি লিখছি পিক ইমেজ, ইমেজ না দিয়ে পিক ফাইল দিয়ে দিই, আচ্ছা পিক ফাইল। এবং এটাকে কী করছে, একটা স্ট্যাটিক একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি এবং এইটার ভ্যালু দিচ্ছি হচ্ছে হলো আমি 1, আপনার চাইলে যে কোনো ভ্যালু দিতে পারেন। ফাইন, তো আমার এই চুজের কাজটুকু কি শেষ, এখন আমাকে কী করতে হবে, চুজ করার পরে যে স্টার্ট অ্যাক্টিভিটির যে রেজাল্ট সেটার তো কাজ করতে হবে, তাই না, যে অ্যাক্টিভিটিটার ওপেন হওয়ার পর সে কী কী ফাইল চুজ করলো সেটার জন্য। তো আমি লিখবো অন অ্যাক্টিভিটি রেজাল্ট, হ্যাঁ চলে আসছে অন অ্যাক্টিভিটি রেজাল্ট। আমি প্রথমে কী চেক করবো, যে আমার রিকোয়েস্ট কোডটা ঠিক আছে কিনা। তো আমি লিখবো ইফ রিকোয়েস্ট কোড ইজ ইজ ইকুয়াল টু, কী রিকোয়েস্ট কোড আসবে, আমার এই যে পিক ফাইল এটা আসলো কিনা। তো আমি লিখবো পিক ফাইল, ওকে ফাইন, যদি এটা যদি আমার যদি ঠিক থাকে রিকোয়েস্ট কোড, দেন আমি দেখবো রেজাল্ট কোড ঠিক আছে কিনা। তো আমি লিখবো ইফ রেজাল্ট কোড ইজ ইজ ইকুয়াল টু রেজাল্ট ওকে কিনা, ফাইন। দেন আমি যেহেতু এটা কী করছি, আমি অনেকগুলো মাল্টিপল ফাইল চুজ করছি, তো এখানে একটা ক্লিপ ডাটা আসবে, ঠিক আছে, ক্লিপ ডাটা মানে একসাথে অনেকগুলো ডাটা আসলে সেটাকে ক্লিপ ডাটা পড়ে। তো আমি দেখতেছি ক্লিপ ডাটাটা নাল কিনা, তো আমি জাস্ট চেক করছি ইফ ডাটা ডট গেট ক্লিপ ডাটা নট ইজ ইকুয়াল টু নাল। তো আমি দেখতে চাচ্ছি যে ডাটা ডট গেট ক্লিপ ডাটা, এই যে ডাটা থেকে আমি ক্লিপ ডাটাগুলো পাবো, তো আমি দেখতে চাচ্ছি যেটা নাল কিনা। যদি নাল না হয়, দেন আমি এখানে কী করবো, ফার্স্ট অফ অল কাজটা হচ্ছে হলো কি, আমার এই পুরোটা ডাটাগুলোকে কি আমাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে, আমার কয়টা ক্লিপ ডাটা আসলো সেটাকে আমাকে কাউন্ট করতে হবে। তো যেহেতু এটা কাউন্ট করবো, সেখানে আমি একটা ইন্টিজার টাইপের একটা ভ্যালু নিচ্ছি, ইন্টিজার টাইপে নিচ্ছি কাউন্ট ইজ ইকুয়াল টু, কীভাবে কাউন্ট করবো, ডাটা ডট গেট ক্লিপ ডাটা ডট গেট আইটেম কাউন্ট, এটার মাধ্যমে আমি বুঝে যাবো যে কয়টা আইটেম হলো। এবং আমাকে এখন কী করতে হবে, একটা লুপ চালাতে হবে, বিকজ আমি কী করবো, প্রত্যেকবার এক একটা করে আইটেম কাউন্ট করবো এবং এক একটাকে একটা লিস্টের মধ্যে রাখবো, বিকজ কি আমি সবগুলো আইটেম কী করতে চাই, আবার ফায়ারবেস ডাটাবেসে আমি কী পাঠাতে চাই, সো একটা লিস্ট লাগবে আমার। তো আমি এখানে উপরে চলে যাচ্ছি এবং এখানে একটা অ্যারে লিস্ট বানিয়ে নিচ্ছি, আমি লিখছি অ্যারে লিস্ট। এবং এখানে কী থাকবে, একটা ইউআরআই আসবে, বিকজ আমার যে ইমেজ বা ফাইল যাই হোক না কেন, আমার এগুলো কী সব ইউআরআই টাইপ,
তো আমি এখানে নাম দিচ্ছি হচ্ছে আমার ফাইল লিস্ট ইজ ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট, এবং এখানে কি করছি আমি ইউআরআইটা লিখে দিচ্ছি, যেটা ইউআরআই টাইপ, তো আমি এখানে ইউআরআই দিয়ে দিচ্ছি। ফাইন, এই ফাইল লিস্টে আমি কী করবো এক এক করে অ্যাড করব। তো এইটা যেহেতু করবো তো আমাকে কী লাগবে, একটা আমার একটা কম্পেয়ার করার জন্য আমার একটা ইন্টিজার টাইপ একটা ভ্যালু লাগবে, তো আমি আই ইজ ইকুয়াল টু দিয়ে দিচ্ছি 0, ঠিক আছে। তো আমি লিখবো ওয়াইল আই লেস দেন ইজ ইকুয়াল টু কাউন্ট, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কি এটা কাউন্টের থেকে কম থাকবে আই এর ভ্যালুটা, হ্যাঁ ফার্স্ট অফ অল 0, দেন সে কাউন্ট করতে থাকবে, এইভাবে করতে কি লুপিং চালাচ্ছে একটা। ওয়াইল কাউন্ট আই লেস দেন ইজ ইকুয়াল টু 0, দেন আমি কী করবো প্রত্যেকটা ইউআরআই নিব, ঠিক আছে। এই লিস্ট অফ ইউআরআই অর্থাৎ প্রত্যেকবার আসবে এবং এক এক করে কী করবো ইউআরআইগুলো নিবো এবং সেগুলো লিস্টের মধ্যে অ্যাড করবো। ইউআরআই টাইপটা তো একটা ভ্যালু নিতে হবে, তো আমি লিখছি ইউআরআই ফাইল লিখছি, এবং এখানে আমি কী করবো এক একটা ইউআরআইগুলো বের করবো। তো কীভাবে বের করবো, ডাটা ডট গেট ক্লিপ ডাটা যেটা আছে, গেট ক্লিপ ডাটা যদি এটা সবগুলোকে ক্লিপ ওয়াইজ অবস্থাতে আসবে, ডট গেট আইটেম অ্যাড এটা কী আছে ইন্ডেক্সটা দিতে হবে, ইন্ডেক্সটা কী হবে আমার, এটা যদি জিরোতম হয় তাহলে অবশ্যই ওইটাও কী হবে আমার জিরোতম ডাটাটাই কি আমার পেতে হবে, তো আমি এখানে আই দিব, ডট গেট ইউআরআই। তো এটার মাধ্যমে কী পাবো, আমি প্রত্যেকবার যখন আই যদি জিরোতম হয় তাহলে জিরোতম ইউআরআইটা আমি এখানে পাবো ফাইলে, দেন যদি ওয়ানতম হয় ওয়ানতমারটা পাবো, টুতম হয় টুতমটা পাবো, যতক্ষণ পর্যন্ত কাউন্টার সে ছোটো হবে ততক্ষণ পর্যন্ত কি আমি প্রত্যেকবার এভাবে করে ফাইলটা পেতে থাকবো। এখন এই ফাইলটা আমি কী করবো, আমার এই যে লিস্টটা যে বানিয়েছিলাম এই লিস্টের মধ্যে আমি অ্যাড করে দেবো। তো আমি এখন লিখব ফাইল লিস্ট, ফাইল লিস্ট ডট অ্যাড, অ্যাড করবো কি আমি এই যে যে ফাইলটা যে বানিয়েছিলাম সেটা, এবং আমি কী করবো আমার যে এই লুপটা যাতে চলতে থাকে এটার জন্য আইটাকে করে দিচ্ছি প্লাস প্লাস। ফাইন, চলো আমার এই যে আপলোড ফাইল যে বাটনটা যা ছিল সেটার কাজ। এখন আমি কী করবো আমার এই লিস্টের মধ্যে আমি ধরেন সবগুলো ডাটা পেয়ে গিয়েছি, এখন এই লিস্টের ডাটাগুলো কী করতে হবে আমাকে আপলোড করে ফেলতে হবে। তো এটা আপলোড করার জন্য আমাকে একটা লুপ চালাতে হবে, ঠিক আছে। লুপ কেন চালাতে হবে, আমি বিকজ লিস্টের প্রত্যেকটা আইটেম এক এক করে নিব এবং এক এক করে আমি আমার ফায়ারবেস স্টোরেজে পাঠাবো, দেন আমি ডাটাবেসে পাঠাবো। তো আমি একটা লুপ চালাচ্ছি, ফর লুপ চালাচ্ছি, তো আমি একটা ফর লুপ নিচ্ছি। তো ফর লুপের মধ্যে আমি কী করছি, একটা ভ্যারিয়েবল লাগবে যেটার সাহায্যে আমি লুপটা কন্টিনিউ করবো, তো আমি লিখছি ইন্ট জে ইজ ইকুয়াল টু 0, এবং আমি লিখবো যে লেস দেন ইজ ইকুয়াল টু আমার কী হচ্ছে যে ফাইল লিস্টটা যেটা ছিল ডট সাইজ, মানে যতক্ষণ পর্যন্ত সে কী করবে যেটা ফাইল সাইজের থেকে যত পর্যন্ত ছোটো হবে যে প্লাস প্লাস হবে এটার মাধ্যমে আমার লুপটা চলবে, এবং লুপ চলাকালীন সময় আমাকে ফার্স্ট অফ অল নিতে হবে কি ইউআরআই। এই ইউআরআইটা আসলে কী হবে, আমি ইউআরআইটা একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি ইউআরআই, ইউআরআইটা হবে কি প্রত্যেক ফাইল অর্থাৎ পার্ট ফাইল আমি নিব, ঠিক আছে। পার্ট ফাইল ইজ ইকুয়াল টু আমি এটা কীভাবে পাবো, আমি আমার ফাইল লিস্ট থেকে প্রত্যেকটা আমি ফাইল পেয়ে যাবো এক এক করে। তো ফাইল লিস্ট ডট গেট এই যে ইন্ডেক্স দেখা যাচ্ছে এখানে দিয়ে দিব জে, অর্থাৎ এটা যদি হয় 0 তাহলে এটার জিরোতম ফাইলটাকে আমি পেয়ে যাচ্ছি। তো এভাবে এক এক করে ফাইল পাবো, এক এক করে ফাইলটা আমি প্রথমে ডাটাবেস ফায়ারবেস স্টোরেজে দিব, দেন ওইখান থেকে আমি ডাটাবেসে পাঠিয়ে দেবো। প্রথম কাজ হচ্ছে কি আমি এখানে একটা ফোল্ডার বানাবো, ঠিক আছে। ফোল্ডারটা পাওয়ার জন্য আমার লাগবে হচ্ছে স্টোরেজ রেফারেন্স, আমি লিখছি স্টোরেজ রেফারেন্স এবং নাম দিচ্ছি ফোল্ডার ইজ ইকুয়াল টু ফায়ারবেস স্টোরেজ ডট গেট ইনস্ট্যান্ট ডট গেট রেফারেন্স ডট চাইল্ড, চাইল্ড অর্থাৎ কী হবে ফোল্ডারটা নাম আমি দিয়ে দিচ্ছি ফাইল, ঠিক আছে ফাইলস। আচ্ছা এই ফোল্ডারটা হলো, এখন এই ফোল্ডারটার মধ্যে কী করবো আমি এক এক করে সবগুলো ফাইলগুলো দিয়ে দিব। তো এটার জন্য তো কী করতে হবে, ফাইলের একটা নাম লাগবে, তো আবারও কী লিখবে স্টোরেজ রেফারেন্স, এখানে লিখবো ফাইল নেম। এখন এই ফাইলটা কার মধ্যে থাকবে, এই ফোল্ডারের মধ্যে থাকবে, তো আমি লিখবো ফোল্ডার ডট গেট ডট চাইল্ড, চাইল্ড লিখবো এবং চাইল্ডের একটা নাম দিয়ে দিয়েছি দিলাম ফাইল প্লাস। এই প্লাস দিলাম কেন, কারণ আমি ফাইলটা কী টাইপ সেটাও তো আমি বলতে চাচ্ছি। তো এটার জন্য আমার এই যে ইউআরআই যেখানে আছে এখান থেকে লাস্ট পাঁচ সেগমেন্ট আমি বের করে নেবো, পার ফাইল ডট গেট লাস্ট পাঁচ সেগমেন্ট। এটার মাধ্যমে আমি কী করলাম, আমার যে ফাইলে আমি দিই না কেন, সাপোজ এটা ডক হোক জিপ হোক এই সবগুলোর কি একটা লাস্ট ফরম্যাটটা আমি পেয়ে যাবো, তো আমি আমার স্টোরেজ থেকে বুঝতে পারবো যে ফাইলটা কোন রকমের, নাম দেখি বুঝে যাবে। আচ্ছা তো এখন আমি লিখবো ফাইল নেম ডট পুট, পুট ফাইল, ফাইল কোনটা আমার এই যে ইউআরআই যেটা যেটা পেয়েছি সেটাই ছিল আমার ফাইলটা, তো আমি লিখবো পার ফাইল, বিকজ আমার কি প্রত্যেকবার লুপটা চলবে এবং প্রত্যেকবার আমি ফাইলগুলো পেয়ে যাবো। এখন লিখবো অন সাকসেস লিসেনার, অ্যাড অন সাকসেস লিসেনার, নিউ অ্যাড অন সাকসেস লিসেনার, ফাইন। তো এটা যদি সাকসেসফুল হয়ে যায় দেন আমার কাজটা কি আমার হচ্ছে হলো কি একটা ইউআরএল পেতে হবে, কারণ ওটা আমি আমার ডাটা বেজে দিতে চাই। তো ইউআরএল পাওয়ার পাবোটা কীভাবে, আমি লিখবো ফাইল নেম ডট গেট ডাউনলোড ইউআরএল ডট অ্যাড সাকসেস লিসেনার, নিউ অ্যাড অন সাকসেস লিসেনার, ওকে ফাইন। তো আমি এখান থেকে ইউআরএলটা পেয়ে যাচ্ছি। তো ইউআরআইটা আমাকে কী করতে হবে, একটা ডাটাবেস রেফারেন্স আমি দিয়ে দিবো। তো এটার জন্য ডাটাবেস রেফারেন্স লাগবে, তো আমি লিখছি ডাটাবেস রেফারেন্স, ডাটাবেস রেফারেন্স ইজ ইকুয়াল টু ফায়ারবেস ডাটাবেস, ফায়ারবেস ডাটাবেস ডট গেট ইনস্ট্যান্স ডট গেট রেফারেন্স ডট চাইল্ড,
চাইল অর্থাৎ ডাটাবেজ আমি কী নামে দিচ্ছি। তো এখানে আপনারা ইউজার আইডি ইউআইডি দিতে পারেন, কিন্তু আমি এখানে সাপোজ লিখছি আমি ইউজার লিখছি, ঠিক আছে, আমি লিখে দিয়েছি এখানে ইউজার, ফাইন। সো না, আমি এখন কী করবো, এই ডাটাবেস রেফারেন্সে কী করে দেবো এই ইউআরএলটা, আমি আমার যতগুলো ফাইল আসবে ততগুলো ফাইলের জন্য আমি কী করবো ইন্ডিভিজুয়ালি আমাকে দিতে হবে। সো আমি এখানে একটা হ্যাশ ম্যাপ ফার্স্ট অফ অল ইউজ করছি, হ্যাশ ম্যাপ স্ট্রিং স্ট্রিং, ওকে ফাইন, এখানে নাম দিচ্ছি হ্যাশ ম্যাপ ইজ ইকুয়াল টু নিউ হ্যাশ ম্যাপ, ওকে ফাইন, এবং লিখছি হ্যাশ ম্যাপ ডট পুট। কী কী পুট করবে, প্রথমত আমি লিখছি লিঙ্ক এবং পাঠিয়ে দিচ্ছি কি এই ইউআরএলটা। এখন ইউআরএলটা নিতে রেড মার্ক, সো আমি অল্টারনেটার প্রেস করবো এবং র্যাপ স্ট্রিং ভ্যালুস আছে যেটা সেটাতে ক্লিক করবো, ফাইন। তো আমি এখন কী করবো, ডাটাবেস রেফারেন্স ডট সেট ভ্যালু দিব না, আমি পুশ করবো, বিকজ এখানে আপনি চিন্তা করে দেখেন আমার লুপটা চলতেছে, হ্যাঁ। তো লুপটা চলার পর আমি যদি একটাই যদি ডাটাবেস রেফারেন্স ডট সেট ভ্যালু করে দিই, তাহলে একটার উপর একটা ওভারল্যাপ করবো, অর্থাৎ লিঙ্কগুলো আর কি আমি পাবো না। তো এটা ইন্ডিভিজুয়ালি আমি কী করবো, পুশ ম্যাথড ইউজ করছি, ডট সেট ভ্যালু এবং অবজেক্টটা দিয়ে দেবো, এটা কি হ্যাশ ম্যাপ, ফাইন। তো আমার সবগুলো কাজ শেষ। তো এখন আমাকে কী করতে হবে, এখন আমি একটা কী করতে পারি, একটা প্রোগ্রেস বার অ্যাড করে দিতে পারি ফর আমার বোঝার জন্য। তো আমি এখানে লিখছি প্রোগ্রেস বার, প্রোগ্রেস ডায়ালগ দিতে পারি, প্রোগ্রেস ডায়ালগ, এখানে আমি অন ক্রিয়েট আমি লিখব প্রোগ্রেস ডায়ালগ ইজ ইকুয়াল টু নিউ প্রোগ্রেস ডায়ালগ, এবং এখানে দিস পাস করব, ফাইন, এবং প্রোগ্রেস ডায়ালগ ডট সেট মেসেজ, মেসেজ দিয়ে দিচ্ছি প্রসেসিং, প্লিজ ওয়েট, প্লিজ ওয়েট, ওকে ফাইন, এবং এই প্রোগ্রেসটা ডায়ালগটা আমি শো করে দিচ্ছি, হচ্ছে হলো আমার যখন সে ইউজারটা আপলোডে ক্লিক করবে তখন, আপলোড আপলোড এই যে আপলোড, তো আমি এখানে লিখছি প্রোগ্রেস ডায়ালগ ডট শো। আর তাহলে ডিসমিসটা কখন হবে, ডিসমিসটা হবে হচ্ছিলো আমার এই যে যখন ডাটাবেজে সে দিয়ে দিবে, তারপর প্রোগ্রেস ডায়ালগ ডট ডিসমিস ডিসমিস, ওকে ফাইন। না, এখন যদি প্রোগ্রেসটা যদি আমার আপলোড ফাইলে ক্লিক করার পর যদি আমার চলতেই থাকে চলতেই থাকে, এমনও হতে পারে, যেহেতু এখানে তিনটা কাজ হচ্ছে, একটা হচ্ছে কি আমি অন অ্যাক্টিভিটি রেজাল্টের কাজ করছি, দেন হচ্ছে আপলোডের কাজ, সো ইট উইল টেক সামটাইম ভেরি মাচ লঙ্গার টাইম। সো এটার জন্য আমাকে কী করতে হবে, একটা আমি একটা টোস দিয়ে দিচ্ছি, আর আপনার একটা অ্যালার্ট ইউজ করতে পারেন, আমি টোস দিয়ে দিচ্ছি ইউ ক্যান প্রেস অ্যাগেন, ইউ ক্যান প্রেস অ্যাগেন ইফ টেক টাইমস, ইউ ক্যান প্রেস অ্যাগেন, আমি এখানে একটা ইফ টেক্স টাইম দিয়ে দিচ্ছি, ইফ টেক্স টাইম ইউ ক্যান প্রেস অ্যাগেন, তার মানে সে হচ্ছে কী করতে পারে, আপলোড যে ফাইলটা বাটনটা আছে সেটা কী করতে পারে, সে আবার প্রেস করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে এসে আমি যখন প্রোগ্রেস ডায়ালগটা আমি যখন ডিসমিসই করে দিলাম, তারপর আমার কী হবে, আমার এআরএ লিস্টের ডাটাগুলো সব তো চলে গিয়েছে, তো আমি এআরএ লিস্টে আমি ফাঁকা করে দিচ্ছি, যাতে আপনি নেক্সট টাইম ক্লিকে আপনার নতুন করে ডাটাটা পাঠাতে পারেন। তো এআরএ লিস্টে আমার কী ছিল, নাম নাম ছিল আমার ছিল ফাইল লিস্ট ডট ক্লিয়ার করে দিব, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড এখানে আমার সব কিছু শেষ, ওকে ফাইন। অন অ্যাক্টিভিটি রেজাল্টে কিছু একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সে কয়টা ডাটা চুজ করলো সেটা আমি দেখাতে পারি, সেটা কীভাবে, এই যে ওয়াইল লুপের পরে আমি জাস্ট একটা টোস দিয়ে দিই, এখানে লিখি ইউ ইউ হ্যাভ সিলেক্টেড, ওকে, এখানে আমি দিয়ে দিচ্ছি কীভাবে বুঝবো সে কয়টা সিলেক্ট করেছে, ফাইল লিস্ট ডট সাইজ, এটা দ্বারা বুঝবো, ফাইল লিস্ট ডট সাইজ, এখানে দিয়ে দিচ্ছি ফাইলস, ওকে, এখানে একটু ফাঁকা দিয়ে দিলে ইউ হ্যাভ সিলেক্টেড, সাপোজ এখানে যদি ফাইল লিস্টের সাইজ যদি হয় দুই, তাহলে টু ফাইলস হবে এদিকে, এবং এটাকে শর্ট না করে এটাকে করে দিচ্ছি একটু লং, ওকে, দ্যাটস ইট। তো আমার এখানে সব কিছু কাজ শেষ, আপনার চাইলে আরও সুন্দরভাবে সাজাতে পারেন, আমি টাইম কনজিউমের জন্য আমি এরকম করলাম। সো না, আমি এটা রান করছি, ওকে, আমার অ্যাপটা রান হয়ে গিয়েছে, এবং এখানে আমি ডাটাবেসটাও রেখেছি যাতে আমি এখানে দেখতে পারি যে কী হলো। তো এখানে আমার দুইটা বাটন চলে আসছে, তো আমি ফার্স্ট অফ অল দিয়েছি চুজ ফাইল, ফাইন। তো এখানে ডাউনলোডস আছে, আমি সাপোজ দুইটা ফাইল চুজ করলাম, কীভাবে চুজ করবো, লং প্রেস করবো, ঠিক আছে। তো এখানে দুইটা ফাইল আমি চুজ করলাম, এখানে আমি ওপেনে ক্লিক করলাম, ওকে, ইউ হ্যাভ সিলেক্টেড টু ফাইলস আসছে। এখন আমি কী করবো, আমি আপলোড বাটনে ক্লিক করবো, ওকে, ফাইন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কী হচ্ছে, আমার কি ফাইলগুলো চলে আসছে। তো এটা হচ্ছে লিঙ্ক, আমি দুইটা ফাইল দিয়েছিলাম, তো দুটা ফাইলের কী আছে, আমার লিঙ্ক চলে আসছে। এখন আমি যদি এটা যদি বড় করি, আমি যদি যাই আমার স্টোরেজে, ওকে,
কি স্টোরেজের পরে ফাইলস, ফাইলসের পর আপনি দেখতে পাচ্ছেন আমি একটা জিপ ফাইল দিয়েছিলাম, একটা ওয়ার্ড ফাইল দিয়েছিলাম, দুটো ফাইলই কি চলে আসছে। সো ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংকস আ লট।